বাড়ির তিন বউ মধুমিতা, পিয়ালি এবং লতিকা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়। প্রত্যেকদিন ভোরবেলা করে উঠে তাদেরকে 100 রকমের পদ রান্না করতে হতো তাদের শাশুড়িমা এবং ননদের জন্য। প্রত্যেক দিন দুবেলা করে তাদের বাড়িতে এমন ভাবে রান্না করা হতো যেন মনে হতো বিয়ে বাড়িতে রান্নার আয়োজন করা হচ্ছে। রান্না করতে করতেই তাদের তিনজনের সারা দিন কেটে যেত। উচ্ছে, পটল, বরবটি, ঢেঁড়স, বিট, গাজর, নানান রকমের শাক, পেঁপে, মূলো ইত্যাদি বিভিন্ন সবজি দিয়ে তাদেরকে প্রায় 50 রকমের পদ রান্না করতে হতো। আর প্রত্যেক দিন মাছ মাংস দিয়ে প্রায় 30 রকমের আইটেম তাদেরকে রান্না করতে হতো। এছাড়া বিভিন্ন ডাল, পনির, ছোলা, মটর চাটনি ইত্যাদি দিয়ে সব মিলিয়ে 100 রকমের আইটেম তাদেরকে সম্পূর্ণ করতেই হতো। প্রত্যেক দিন এত এত রান্না করতে হয় আমাদেরকে যে রান্না করতে করতেই খিদে পেয়ে যায়। তাড়াতাড়ি কর, 1টা বেজে গেল, 2টোর সময় ওরা আবার উঠে পড়বে, চোখ খুলেই তো আবার খেতে চাইবে। কিছুক্ষণের মধ্যেই টুনটুনি দেবী এবং তার মেয়ে কাবেরী ঘুম থেকে উঠে পড়ে। কিরে কাবেরী, 2টো বেজে গেছে, তাড়াতাড়ি ওঠ মা, আমার ভীষণ খিদে পেয়েছে, চল তাড়াতাড়ি ব্রাশ করে আমরা খাবার খেয়ে নি, খাবার খাওয়ার পর স্নান করে আবার ঘুমিয়ে পড়ব। না মা, আজকে আমার খুব খিদে পেয়েছে, আজকে আমি ব্রাশ করব না, একেবারে খাবার খাওয়ার পর স্নান করতে যাব, তখনই ব্রাশ করে নেব। ঠিক আছে, আমিও তাহলে তাই করব। দেখ, রান্নাঘর থেকে খাবারের কি সুন্দর গন্ধ আসছে। কই, আমাদের বাহুবলী থালি নিয়ে এসো, বাহুবলী থালি রেডি হয়েছে, শিগগিরই নিয়ে এসো, আমাদের খিদে পেয়েছে। শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে মধুমিতা, পিয়ালি এবং লতিকা তিনজনই একটা বড় বাহুবলী থালি নিয়ে আসে। সেই থালাটা সোনা দিয়ে তৈরি ছিল। প্রত্যেক দিন টুনটুনি দেবী এবং তার মেয়ে ওই বিশাল থালার মধ্যে 100 রকমের খাবার খেত। এই তো আমাদের খাবার চলে এসেছে, কাবেরী একবার তাড়াতাড়ি করে গুনে নে তো 100 রকমের খাবার আছে কিনা। হ্যাঁ মা, এখানে 100 রকমেরই আইটেম আছে। মা বলছি কি, সেই ভোরবেলা থেকে রান্না করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, যা খাবার রান্না করেছিলাম আপনাদের থালাতে সবই দিয়ে দিয়েছি, এবার যদি আমাদের কেউ খেতে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ মা, এই যে আমাদের প্লেট নিয়ে এসেছি, এখানে তিনজনের প্লেট আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি প্রত্যেক দিন ভিখারীদের মতো খাবার চাইতে হবে না, দাও এক এক করে তোমাদের থালাটা এগিয়ে দাও, এই নাও তোমাদের খাবার, রান্নাঘরে গিয়ে খেয়ে নাও। এইটুকু খাবার রান্নাঘরে গিয়ে খেতে হবে? আপনি তো আমাদেরকে যা খাবার দিয়েছেন একবার মুখে দিলেই তো শেষ হয়ে যাবে, এটুকু ভাত আর একটা বেগুন ভাজা, এত অল্প খাবার খেলে কি আমাদের পেট ভরবে? হ্যাঁ মা, আপনারা তো কত কত খাবার খাচ্ছেন আর আমাদেরকে এত অল্প খাবার দিচ্ছেন, এত কম খাবার খেলে কি আমাদের পেট ভরবে বলুন? আপনি তো কাবেরীকেও অনেক বেশি খাবার খেতে দেন, আমরাও তো আপনার মেয়ের মতোই বলুন। তোমরা কি পাগল হয়ে গেছো? বাড়ির বউরা কখনো মেয়ে হতে পারে না, আমার মেয়ের খাবারে তোমরা নজর দিচ্ছো, আর তোমরা কোন লজ্জায় আরো খাবার চাইছো? তোমরা বাড়ির বউ হয়ে এরকম যদি সবসময় খাই খাই করো তাহলে তো আমার সংসারের আয় উন্নতি সব চলে যাবে, আর তোমরা যদি এত খাবার খাও তাহলে বাড়ির কাজ কি করে করবে তোমরা? সেসব কথা পরে ভাববে মা, আগে এদেরকে এখান থেকে যেতে বলো, না হলে এরা আমাদের খাবারে নজর দেবে আর আমাদের পেট খারাপ করবে। তোমরা এত বেশি খাবার খাও তোমাদের পেট তো এমনিই খারাপ করবে, এত খাবার কি কেউ খেতে পারে? কোন রাক্ষস যদি তোমাদেরকে এমন খেতে দেখে রাক্ষসও লজ্জা পেয়ে যাবে। এই তুমি কি বললে, ফিসফিস করে কি বললে তুমি, যা বলার ভালো করে বলো। না না মা, আপনাকে ও কিছু বলেনি, পিয়ালি আমাদেরকে বলল, ও বলল আপনাদেরকে ভালো করে খেতে দিতে, চল আমরা রান্নাঘরে যাই। এই বলে তিন বউ সেখান থেকে রান্নাঘরে চলে যায়। নিজেদের পেটে সামান্য 20-30টা ভাতের দানা দেখে তাদের তিনজনেরই খুবই কান্না পায়। আমার কপালটা সত্যিই খুব খারাপ, বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন অভাবের সংসারে ঠিকমতো বাড়িতে রান্না হতো না, সেই জন্য খাবার খেতে পারতাম না, আর শ্বশুর বাড়িতে এসে এখানে অনেক অনেক রান্না হলেও আমাদেরকে খাবার খেতে দেওয়া হয় না। আমার বাবা মাও তো সামান্য চাষী, মাঝে মাঝে মনে হয় ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে যায়, কিন্তু আবার ভাবি সেই তো সেখানে গিয়েও না খেয়ে থাকতে হবে, বেকার বাবা মায়ের উপর বোঝা হয়ে কোনো লাভ নেই। এভাবেই তারা তিন বউ প্রত্যেক দিনই কান্নাকাটি করত। আসলে টুনটুনি দেবী ভীষণ পেটু প্রকৃতির মহিলা ছিল, সেই সাথে সে ভীষণ কিপটেও ছিল, সে নিজে বেশি বেশি খাবার খেত এবং তার মেয়েকেও জোর করে বেশি বেশি খাবার খাওয়াতো। কিন্তু সে তার বৌমাদেরকে ঠিকমতো খাবার খেতে দেওয়া তো দূরের কথা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে জলও খেতে দিত না। এমনকি টুনটুনি দেবী
জলের ট্যাঙ্কে তালা দিয়ে রাখত। মা, আমাদের তো খাবার খেয়ে পেট ভরেনি, অন্তত আমাদেরকে বেশি করে জল খেতে দিন। বেশি করে জল খেলে তবুও তো অন্তত পেটটা ভরা ভরা মনে হবে। কত জল খেতে হয় তোমাদের? এই একটু আগেই তো এক গ্লাস করে তিন গ্লাস জল দিলাম। তোমরা জানো না আমাদেরকে জল কিনে খেতে হয়? জল কিনতে বুঝি টাকা লাগে না? আমি যদি জলের ট্যাঙ্কে তালা দিয়ে না রাখি তাহলে তো তোমরা একদিনে সব জল শেষ করে দেবে। মা, আপনি এরকম কিভাবে করতে পারেন? তৃষ্ণার তোকে সবসময় জল দিয়ে সাহায্য করা উচিত। এই গরমে আমার গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আপনি দয়া করে আমাদেরকে জল খেতে দিন। তোমাদের এতই যখন গলা শুকিয়ে যাচ্ছে, তাহলে যাও, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা সরকারি কল আছে, ওখান থেকে ফ্রিতে জল পাওয়া যায়। ওই জল তোমরা যত ইচ্ছা নিয়ে এসে খেতে পারো। চল কাবেরী, আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। আমরা এবার সেই রাত 11টার সময় খেতে উঠবো। আমাদের বাহুবলী থালি যেন রেডি থাকে। এই বলে টুনটুনি দেবী তার মেয়ের সঙ্গে ঘুমাতে চলে যায়। মধুমিতা, পিয়ালি এবং লতিকা দুঃখী মনে আবার রাতের জন্য রান্না করা শুরু করে। এটাই ছিল তিন বৌমার নিত্যদিনের ঘটনা। তাদের স্বামীরা কাজের সূত্রে শহরের বাইরে থাকায় তাদের শাশুড়ি মা যাচ্ছে তাই ভাবে তাদের সঙ্গে অন্যায় করত। এসব সহ্য করতে না পেরে একদিন তিন বউ বাড়ির ছেলেদেরকে এই ব্যাপারে জানাবে বলে ঠিক করে। তাই মধুমিতা তার স্বামী সঞ্জয়কে একদিন ফোন করে। সঞ্জয়, তোমার মা আর বোন আমাদেরকে একদম ঠিক মতো খেতে দেয় না। নিজেরা প্রত্যেক দিন বাহুবলী থালিতে খাবার খায় আর আমাদেরকে দু মুঠো ভাত খেতে দেয় না। সব সময় আমাদের উপর অত্যাচার করে। তোমাদের সাহস তো কম নয়। আমাদের মা বোনের নামে আমাদের কাছে নালিশ করছো? আমাদের বাড়িতে প্রত্যেকদিন এত বেশি খাবার রান্না হয় যেটা অন্য কারো বাড়িতে রান্না করা হয় বলে আমার তো মনে হয় না। আর আমি কি কখনো দেখিনি মনে করেছো? বাড়িতে অত খাবার রান্না হচ্ছে তবুও তোমাদের খাবার কম পড়ছে। খাবার কম রান্না হয় সেটা তো আমরা একবারও বলছি না তোমাকে। আমরা তিনজনে প্রত্যেকদিন অনেক অনেক খাবার রান্না করি, কিন্তু সব খাবার তো তোমার মা আর বোন খেয়ে নেয়, আমাদেরকে তো নামমাত্র খাবার খেতে দেয়। আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আমার মায়ের আর বোনের খাওয়া নিয়ে তোমাদের খুব হিংসা হচ্ছে। দেখো, এই বাড়িতে থাকতে হলে আমার মায়ের কথা শুনে তোমাদেরকে চলতে হবে। যদি মনে করো বাড়িতে থেকে তোমাদের ঠিক মতো খাওয়া হচ্ছে না, তাহলে তোমরা তোমাদের নিজেদের বাপের বাড়িতে চলে যেতে পারো। সঞ্জয়ের মতো তার বাকি দুই ভাই মোহন এবং আকাশও একই কথা বলে। তিন বৌমা নিরুপায় হয়ে তাদের শাশুড়ি মা এবং ননদের অত্যাচার মুখ বুঝে সহ্য করতে থাকে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। প্রতিদিনের মতো সেদিনও তারা তিন বউ তাদের শাশুড়ি মা এবং ননদের সামনে বাহুবলী থালি সাজিয়ে দেয়। একি, আজকে এত কম খাবার আছে কেন এখানে? মাত্র 60 খানা আইটেম, আর বাকি 40 খানা আইটেম কোথায়? এত কম খাবার কেন নিয়ে এসেছো আমাদের সামনে? আজকে তো আনাজ বেশি ছিল না মা, সবজি অনেক কম ছিল, ফ্রিজে মাছ মাংস বেশি ছিল না, সেজন্য আজকে 100 রকমের আইটেম বানাতে পারিনি। বাজারহাট করতে হলে আমাদেরকে তো টাকা দিতে হবে, তবেই তো আমরা বাজারহাট করে আবার রান্না করতে পারবো। কি, সবজি শেষ হয়ে গেছে, মাছ মাংস শেষ হয়ে গেছে, সেজন্য তোমরা আমার কাছে টাকা চাইছো? দুদিন আগেই তো এত এত সবজি, কেজি কেজি মাংস কিনে আনা হলো। কি করেছো সেগুলো? সব তোমরাই খেয়ে ফেলেছো নিশ্চয়ই। আমার কাছে এখন কোনো টাকা নেই। তোমরা তোমাদের বাপের বাড়ি থেকে টাকা চেয়ে নিয়ে এসো। তোমরা যতক্ষণ না 100 রকমের আইটেম রান্না করে এই বাহুবলী থালাটা সম্পূর্ণ করতে পারছো, ততক্ষণ আমরা খাবার খাবো না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতেও ঢুকতে পারবে না। মধুমিতা, পিয়ালি এবং লতিকা নিরুপায় হয়ে নিজের নিজের বাপের বাড়িতে টাকা চাইতে চলে যায়। কি করবো বলতো মা, আমাকেই তো প্রত্যেকদিন না খেয়ে খেয়ে দিন কাটাতে হচ্ছে। সেই জায়গায় আমি তোর শাশুড়ি মা আর তোর ননদের কি সাহায্য করতে পারি? তুই একটা কাজ কর, আমাদের যে ছাগলটা আছে তুই সেটাই নিয়ে যা, দেখ যদি তোর শাশুড়ি মাকে খুশি করাতে পারিস। ঠিক আছে মা, আমি তাহলে ওই ছাগলটাই নিয়ে যাচ্ছি। আমাদের ছাগলের দুধ শাশুড়ি মাকে খেতে দিলে শাশুড়ি মা নিশ্চয়ই খুশি হবে। এই বলে মধুমিতা তার বাপের বাড়ি থেকে একটা ছাগল নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে। অন্যদিকে পিয়ালি এবং লতিকাও বাপের বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসে। পিয়ালির বাবা এবং মা মাঠে চাষ করায় সে তার বাপের বাড়ি থেকে বেশ কিছু সবজি নিয়ে আসে, আর লতিকার বাবা পুকুর থেকে কিছু মাছ ধরে দিয়েছিল। লতিকা সেই মাছগুলো নিয়ে বাড়ি এসেছিল। তারা তিনজনে বাড়িতে এসে আবার রান্নার কাজে লেগে পড়ে। সবশেষে তারা 100 রকমের আইটেম রান্না করে বাহুবলী থালি সম্পূর্ণ করে। মা, এই যে আপনাদের বাহুবলী থালি রেডি হয়ে গেছে, আপনারা এবার খেয়ে নিন। এই শুনে টুনটুনি দেবী এবং তার মেয়ে কাবেরী খুবই খুশি হয় এবং তারা ওই খাবারের থালায় যেন ঝাঁপিয়ে পড়ে।
একশো রকমের খাবার খেয়েই তারা শান্তি পায়। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। বহুদিন ধরে এরকম অতিরিক্ত খাবার খাওয়ার ফলে টুনটুনি দেবীর পেটে নানান রকমের সমস্যা দেখা দেয়। কাবেরীর বয়স কম হওয়ায় সমস্ত খাবার সে সহজেই হজম করে নিতে পারত, কিন্তু তার মায়ের খাবার হজম করতে খুবই অসুবিধা হতো। তার পেটে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিত, আর সেই জন্যই সারা বাড়িতে সে সবসময় পাদ মারত। এই কাবেরী, আমার পেটে না খুব গ্যাস হয়ে গেছে, দেখ বারবার শুধু পাদ হচ্ছে, ওষুধের দোকান থেকে আমার জন্য একটু গ্যাসের ওষুধ এনে দিস তো। আরে না গো মা, গ্যাসের জন্য ওষুধ খেতে হবে না, পাদ হলেই তো ভালো। পাদের মাধ্যমে তোমার পেটের গ্যাসগুলো সব বাইরে বেরিয়ে যাবে আর তোমার পেট ফাঁকা হয়ে যাবে, তাহলে তুমি আরো বেশি করে খেতে পারবে। এই দেখো আমারও তোমার মতো পাদ হচ্ছে। এই বলে কাবেরীও তার মায়ের সামনে একটা জোরে পাদ মারে। এরকম ভাবে সময় কাটতে থাকে। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার ফলে টুনটুনি দেবী একদিন ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। সে পেটে যন্ত্রণায় কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না। ডাক্তার বাড়িতে এসে তার চেকআপ করার পর জানায়, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে প্রচুর পরিমাণে উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য এনার পেটে অতিরিক্ত মিউকাস জমে গেছে, আর পেটে অনেক দূষিত পদার্থ নোংরাও জমেছে। এখন থেকে শুধুমাত্র সাদা ডাল খিচুড়ি খেতে হবে, আর এছাড়া অন্য কোনো খাবার খাওয়াই যাবে না। আর যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন। টুনটুনি দেবী পেটে যন্ত্রণায় সবসময় বিছানায় শুয়েই থাকে। তার তিন বৌমা তার সেবা যত্নে লেগেই থাকে, কিন্তু তার নিজের মেয়ে একবারের জন্য তার অসুস্থ মায়ের কাছে আসতো না। এমনকি টুনটুনি দেবী তার ছেলেদেরকে বাড়িতে আসার জন্য বললেও তারাও বাড়িতে আসে না। অসুস্থ অবস্থায় নিজের ছেলে মেয়েদের পাশে না পাওয়ায় টুনটুনি দেবী ভীষণ দুঃখ বোধ করে। আর কতদিন এভাবে বিছানায় পড়ে থাকবে বলতো মা? তোমার জন্য আমার বাহুবলি থালি খাওয়া হচ্ছে না, তোমার জন্য বৌদিরা প্রত্যেকদিন বাড়িতে খিচুড়ি রান্না করে, আর আমাকেও প্রত্যেকদিন ওই খিচুড়ি খেতে হয়। আজকে আমাকে 2000 টাকা দাও তো, আমি বাইরের রেস্টুরেন্ট থেকে বাহুবলি থালি খেয়ে আসবো। যা চলে যে এখান থেকে, তোর লজ্জা করে না? আমি যখন দিন রাত পেটে যন্ত্রণায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম তখন তো একবারের জন্য ফিরেও তাকাতিস না। তুই আমার নিজের মেয়ে বলে তোকে ভালোবেসে আমি প্রত্যেক দিন এত এত খাবার খাইয়েছি, তবুও তুই আমার সাথে এরকম করলি। খাওয়া ছাড়া কি তুই কিছুই বুঝিস না? আর যে মেয়েগুলোর সঙ্গে আমি এতটা অন্যায় করেছি তারাই দিন রাত পরিশ্রম করে আমাকে সুস্থ করে তুলেছে। কাবেরী তার মায়ের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নেয়। ওদিকে শাশুড়ি মায়ের মুখে এরকম ধরনের কথা শুনে তার তিন বৌমা খুবই খুশি হয়। টুনটুনি দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত ভাবে তার তিন বৌমার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও তোমরা, তোমাদের সঙ্গে এতটা অন্যায় করার জন্য উপরবেলা আমাকে আমার শাস্তি দিয়েছে। তোমাদেরকে আমি আর কখনো খাওয়া পড়ার কোনো কষ্ট দেব না, আমি কথা দিচ্ছি।